একমি ল্যাবরেটরিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য 25% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে 6.85 টাকা এবং শেয়ার প্রতি সম্পদ দাঁড়িয়েছে 90 টাকা। আগামী 10 ডিসেম্বর এজিএম অনুষ্ঠিত হবে, রেকর্ড ডেট 10 নভেম্বর। মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড 700 কোটি টাকার পারপেচুয়াল বন্ড ইস্যু করবে। ব্যাংকের পরিচালনা পর্ষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। 2014 সালের ডিসেম্বরে ঝুঁকিভিত্তিক মূলধন বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশিকাগুলোর সাথে সামঞ্জস্য রেখে ব্যাংকের ব্যাসেল তিন সমর্থন করার জন্য অতিরিক্ত মূলধন হিসেবে এ বন্ড ইস্যু করবে। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পর এ সিদ্ধান্ত কার্যকর হবে। এছাড়াও মার্কেন্টাইল ব্যাংক ইউনিট ফান্ড নামে একটি ওপেন ইন্ড মিউচুয়াল ফান্ডে 50 কোটি টাকা স্পন্সর করবে। ফান্ড কমপক্ষে 10% গ্রাহক হবে ব্যাংক, অবশিষ্ট অংশ বাজার থেকে উত্তোলন করা হবে।